হ্যালো বন্ধুরা, হেলথ লাইফ বাংলা চ্যানেলের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব আমাশয় রোগের বাড়িতে কিভাবে চিকিৎসা করা যায় বা আমাশয় রোগ হলে প্রাকৃতিক কী কী জিনিস খেলে সেই রোগ সেরে যায়। চলুন তাহলে সেগুলি জেনে নিই। আজকে আম ও জামপাতার রস, এই উপাদানটি আমাশয় রোগের জন্য খুবই উপকারী একটি ঔষধ। আপনি প্রতিদিন কাঁচা আম পাতা ও জামপাতার রস 2-3 চামচ গরম জলের সঙ্গে খেলে আমাশয় সেরে যাবে। তাছাড়াও যাদের রক্ত আমাশয় রয়েছে তারা যদি জামের কচি পাতার রস 2-3 চামচ একটু গরম জলের সাথে খায় তাহলে 2-3 দিনের মধ্যে তা সেরে যাবে। এর সাথে একটু ছাগলের দুধ মিশিয়ে নিলে আরও ভালো ফল পাওয়া যায়। ডালিম হচ্ছে একটি খুব উপাদেয় ফল, যার গুণ বলে শেষ করা যাবে না, কিন্তু এই গাছটির অনেক গুণাগুণ রয়েছে। এই গাছের ছাল যদি আপনি জলের সাথে সিদ্ধ করে খান তাহলে আপনার আমাশয় চিরতরে সেরে যাবে। তেঁতুলের অনেক গুণাগুণ রয়েছে, তার মধ্যে একটি বড় গুণ রয়েছে, সেটি হচ্ছে যদি অনেক দিনের পুরনো আমাশয় হয়ে থাকে, অর্থাৎ বহুদিনের পুরনো আমাশয়, তাহলে আপনি 4-5 গ্রাম তেঁতুলের পাতা সিদ্ধ করে তার চটকে সেই রস খেতে হবে, তাহলে বহুদিনের পুরনো আমাশয় সেরে যাবে। আমাশয় মানে আমাতিসার এবং জ্বর দুটোই হয়েছে। সাধারণত এটি বাচ্চাদের বেশি হয়ে থাকে। থানকুনি গাছের পাতার রস গরম করে ছেঁকে খাওয়ালে এই সমস্যার সমাধান হয়ে যাবে। যাদের রক্ত আমাশয় রয়েছে তারা যদি বেত শাকের রস 3-4 চামচ অল্প গরম দুধের সাথে মিশিয়ে পান করে তাহলে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে মোষের দুধ হলে খুব ভালো হয়। অর্জুন একটি ভেষজ উদ্ভিদ, এর নানা দিক গুণ রয়েছে। যাদের রক্ত আমাশয় তারা 4-5 গ্রাম অর্জুন গাছের ছালের রস ছাগলের দুধের সাথে মিশিয়ে খেলে পুরনো আমাশয় সেরে যাবে। অনেকে আছে যাদের হজম শক্তি খুবই কম, কিন্তু তারপরেও তারা অনেক খাওয়া দাওয়া করে, যার ফলে তাদের আমাশয় হয়ে যায়। কিছুদিন পর সেখান থেকে রক্ত পড়ে। এই সমস্যা থেকে সমাধান পেতে হলে আপনাকে আমড়া গাছের আঠা 3-4 গ্রাম আধা কাপ জলের সাথে ভিজিয়ে রেখে তার সঙ্গে আমড়া গাছের ছালের রস 1 চা চামচ মিশিয়ে চিনি দিয়ে খেলে 2 দিনের মতো রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এবং আমাশয় সেরে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। এরকম বিভিন্ন নিত্য নতুন বিষয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।